শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তমাল গেল 29 ফেব্রুয়ারিতে বেইলি রোডে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যে 46 জন নিহত হয়েছেন তার মধ্যে এখন পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে 44 জনের মরদেহ। এখন পর্যন্ত দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে, তার মধ্যে একজন শনাক্ত হয়েছেন, বাকি একজনের অবস্থা এতটা ঝলসে গিয়েছে যে তাকে শনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে দুজনের DNA গতকালকে নেওয়া হয়েছে এবং সেটি হয়তো বা এখনও রিপোর্ট দেওয়া হয়নি। আর বাদবাকি গতকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 11 জন ভর্তি ছিল এবং ঢাকা মেডিকেলে 2 জন, বার্ন ইনস্টিটিউটে যে 11 জন ছিল তাদের মধ্য থেকে গতকালেই 6 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি 5 জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং ঢাকা মেডিকেলে 2 জন মোট 60 জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এখানে আসার পর আমরা এখানে যে নার্সরা রয়েছেন, যেটি আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, একজন রাতেই তিনি নিজ দায়িত্বে চলে গেছেন, যদিও এটি আনুষ্ঠানিক কোনো সূত্র থেকে আমরা জানতে পারিনি। তার মানে যদি একজন চলে যেয়ে থাকে তাহলে এখন পর্যন্ত 4 জন চিকিৎসাধীন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, বাকি 2 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এবং যে 4 জন কিংবা 5 জন যারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তাদের ব্যাপারে গতকালে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তারা আসলে শঙ্কামুক্ত নয়, অর্থাৎ তাদের শ্বাসনালীতে অনেকটা জটিলতা আছে বা দেখা দিয়েছে। আমরা কিছুক্ষণ আগেও তাদেরকে আমরা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় তারা চিকিৎসাধীন রয়েছেন, আমরা সেখানে 2 একজনের সাথে কথা বলতে চেয়েছিলাম, তারা বলছেন যে তাদের আসলে তারা এখনও গুরুতর অসুস্থ রয়েছেন যার কারণে তারা আসলে ওইভাবে কথা বলতে পারেননি। সবশেষ তমাল, আমি যদি এখন পর্যন্ত বেইলি রোডে দুর্ঘটনায় নিহত আহতদের তথ্য দিয়ে আমি শুরুতে যেমনটি বলছিলাম যে 46 জনের মধ্যে এখন পর্যন্ত 2 জনের মরদেহ আছে, 44 জনকে শনাক্ত করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে, বাদবাকি 5 জন কিংবা 4 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, বাকি 2 জন ঢাকা মেডিকেলে, মোট 6 জন কিংবা 7 জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে আবাসিক যে ডাক্তার রয়েছেন তিনি হয়তো ব্রিফ করবেন, তারপর নতুন কোনো তথ্য দেওয়া যাবে। তোমাল আরিফ, আপনাকে ধন্যবাদ।